এই কর্মসূচিটি না হচ্ছে পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে। ঢাকা মহানগর দক্ষিণের কর্মসূচি হচ্ছে আগামী 30-1 সোমবার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর, এটা পদযাত্রা হবে যাত্রাবাড়ি থেকে শ্যামপুর, দুপুর 2টা থেকে শুরু হবে। ঠিক একইভাবে 1 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে বুধবার মুগদা থেকে মালিবাগ ওই একই সময় দুপুর 2টায় আপনার এই পদযাত্রা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে শান্তিপূর্ণভাবে। আমরা আশা করব সংশ্লিষ্ট সকলে একটু সহযোগিতা করবেন এবং জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই 10 দফা আদায়ের লক্ষ্যে পদযাত্রা 28-1-2023 শনিবার দুপুর 2টায় বাড্ডা সুভাষ বেড়ি থেকে শুরু হয়ে রামপুরা হয়ে আবুল হোটেলের সামনে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার 28 তারিখ ফেব্রুয়ারি 28 তারিখে শনিবার দুপুর 2টা থেকে। এরপরে 31 তারিখে দ্যাট ইস মঙ্গলবার, জানুয়ারির 31 তারিখে, আমি সরি জানুয়ারির 31 তারিখ আগে দেবেন, জানুয়ারির 31 তারিখে এটা হচ্ছে মঙ্গলবার গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর 1 নম্বর হয়ে 10 নম্বর গোল চত্বরে শেষ হবে। এটা হচ্ছে আপনার ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রার কর্মসূচি। হাইকোর্টে জামিন থাকা সত্ত্বেও খুলনা মহানগর দায়রা জজ আদালত গতকাল খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মুনির হাসান বাপ্পি সহ 66 জনকে কারাগারে পাঠায়। আরেকটি হচ্ছে হাইকোর্টে জামিন থাকা সত্ত্বেও জেলা দায়রা জজ আদালত গতকাল নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সারিয়া নিলবি জজ, কালিয়া থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, নড়াগতি থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, লোহাগড়া থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট 111 জনকে কারাগারে পাঠায়। জাস্ট আপনি চিন্তা করে দেখেন আপনারা যে এরা সবাই নেতৃস্থানীয়, প্রত্যেকটি থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে লোয়ার কোর্টে সারেন্ডার করতে গেলে তাদেরকে সেখান থেকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো মতেই নিম্ন আদালতের স্বাধীনতা প্রমাণ করে না, এতে পরিষ্কার বোঝা যায় যে সরকার নিম্ন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই দেশের জনগণের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তাকে দমন করতে না পেরে তারা আরও মরিয়া হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং এবারও যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই অবশ্যই সফল হবে এবং এই সরকারের পতন ঘটিয়েই তারা সেই আন্দোলনকে সফল করবে।